সাত মার্চের ভাষণের আগে বঙ্গবন্ধু দ্বিধান্বিত ছিলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি ছ এবং সাত মার্চ 32 ঘন্টা মোট সভা করে বঙ্গবন্ধুকে দুটো সিদ্ধান্ত দিয়েছিল। একটি সরাসরি স্বাধীনতার ঘোষণা, রাজনৈতিকভাবে সুবিবেচনা প্রসূত হবে না। দুই, তবে ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন জারি রাখতে হলে তাকে চাপ প্রয়োগ করতে হবে, তার জন্য চারটি শর্ত। এতে বঙ্গবন্ধু খুব একটা সন্তুষ্ট হননি, কারণ তার উপরে চাপ ছিল স্বাধীনতা ঘোষণার। দুপুরবেলা 12:30টার পরে খেতে গিয়ে দেখা গেল তার শরীরে জ্বর উঠেছে। বঙ্গমাতা তো সবসময় বসে খাওয়াতেন তাকে, বললেন তুমি খেয়ে একটু শুয়ে থাকো। তো বঙ্গবন্ধু শুলেন, শেখ হাসিনা তখন কিশোরী বললেন যে তোর বাবার মাথায় কপালে একটু ভিক্স মালিশ করে দিতে, তাতে একটু আরাম পাওয়া যায়। তিনি মোড়া ট্রেনে বসলেন। মোড়া ট্রেনে বসে কথাটা হলো যে আপনি কী নিয়ে এত চিন্তা ক্লিষ্ট? বঙ্গবন্ধু বললেন যে আমি চিন্তা করছি কি বলবো। বঙ্গমাতা বলেন আপনি সারা জীবন যা বলেছেন তাই বলেন। তো বঙ্গবন্ধু বলেন আমি তো স্বাধীনতা ঘোষণা করতে চাই, কারণ আমি না করলে আর কেউ করবে না, আর এখন না করলে আর কোনো সময় পাব না। তখন বঙ্গমাতা বললেন যে আপনি ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। এই বাক্যটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শক্তিশালী বাক্য। স্ত্রীর কাছে থেকে তিনি শুনছেন যাকে তিনি এতটা বলেছেন। অ্যান্ড্রু ইয়াং এবং জেমস ওয়াল্টম্যানের একটা চমৎকার বই পড়েছি, ওয়ার্ডস ক্যান চেঞ্জ ইউর ব্রেন। বঙ্গবন্ধুর মনন মগজ সেদিন বদলে গিয়েছিল এই বাক্যটি শুনে। তারপরে বঙ্গবন্ধু বললেন আমি স্বাধীনতা ঘোষণা করব, তবে সোজা নয়, ঘুরিয়ে বলবো, যাতে ইয়াহিয়া ভুট্টোর সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে না পড়তে পারে। আমরা লক্ষ্য করি সাত মার্চের ভাষণ, প্রথম দিকে ওই চারটি পূর্ব শর্ত আছে, তারপরে কিন্তু তিনি ঘুরিয়ে বললেন স্বাধীনতার কথা। এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা কথাটা যখন বললেন, কারণ আমি দাঁড়িয়ে শুনেছি, হাতটা ঝেড়ে দিয়ে বললেন, কত গুরুত্ব আরোপ করলেন। এবং একজন ভাষকের কিন্তু তার দেহ ভাষাটাও আমাদের জন্য বিবেচ্য, এবং দেহ ভাষা প্রচণ্ড বাংময় ছিল তার মুখের ভাষার সঙ্গে দেহ ভাষা। তো তারপরে সমর কৌশলের কথা আছে সাত মার্চে, সেটা তার নিজস্ব সংযোজন। তো প্রেরণাই বলি আর সাহসই বলি, বঙ্গমাতার মধ্যে অনেকটাই ছিল। মমতার কথা, এই যে সুভাষ কিছুক্ষণ আগে বলছিল মেজর তারা 18 ডিসেম্বর বঙ্গমাতাকে মুক্ত করলো পাকিস্তানিদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়ে, তো বঙ্গমাতার মধ্যে মমতা কতটুকু, তিনি বাংলায় বলে বসলেন মেজর তারার হাত ধরে, তুমি আমার পোলা বাবা। অর্থাৎ মেজর তারা তো বাংলা বোঝার কথা না, কিন্তু সে বুঝতে পেরেছিল তুমি আমার পোলা বাবা, মানে মমতার ভাষা বোঝা যায় আসলে। বঙ্গবন্ধু নির্যাতিত নারী, 71-এ নির্যাতিত নারীদেরকে বলেছেন বীরাঙ্গনা, বঙ্গমাতাও তাই বললেন যে তুমি আমাদের মা। তিনি সংগঠন করেছিলেন, সংগঠনও করেছিলেন, এবং বঙ্গবন্ধু তো বলেছিলেন যে বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও, ঠিকানা 32 নম্বর, বঙ্গমাতাও তাই করেছিলেন।